আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের নিউজ এবার মা হওয়া প্রসঙ্গে মুখ খুলে যা জানালেন বুবলি জেনে নি বিস্তারিত নিউজ থেকে চিত্রনায়িকার স্বপ্ন মিয়াসমিন বুবলি দীর্ঘদিন ধরে ফ্রেমে নেই সর্বশেষ ক্যাসিনো সিনেমার সেটে দেখা গিয়েছিল বুবলিকে এরপর আর তার সন্ধান মেলেনি যদিও বুবলির ফোন সব সময় খোলা পাওয়া গেছে কিন্তু কেউ ধরেনি অবশ্য ঢালিউডের অনেকের মতে বুবলি যুক্তরাষ্ট্রে ছিলেন তার ফোনে রোমিং চালু ছিল যার কারণে ফোন খোলা পাওয়া যেত কিন্তু মিডিয়ার সঙ্গে যুক্ত ও গণমাধ্যম কর্মীদের কারো ফোন ধরতেন না তিনি তবে ফেসবুকে সক্রিয় দেখা গেছে বুবলিকে ইনস্টাগ্রামেও সরব তিনি সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বুবলি যেখানে নিউ ইয়র্কে অবস্থানের বিষয়টি খোলাসা করেছেন জানিয়েছেন গত নভেম্বরে দেশে ফিরেছেন সেখানে ফিল্মের উপর বুবলি একটি কোর্স করেছেন বলে জানিয়েছেন এছাড়া বুবলির সন্তান হওয়া প্রসঙ্গে কথা বলেছেন এক সাক্ষাৎকারে বুবলির মা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন বুবলিকে বলা হয় শোনা যায় আপনি সন্তানের মা হয়েছেন এমন প্রশ্নের জবাবে বুবলি স্ট্রেট না করেননি কৌশলী উত্তর দিয়েছেন বুবলি বলেন ব্যক্তিগত কোনো কিছু আমি কখনোই রিভিল করি না তবে দর্শকদের যে পর্দার শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ রয়েছে তাদের সেই আগ্রহকে আমি রেসপেক্ট করি আর থাক না কিছু বিষয় ব্যক্তিগত ধীরে ধীরে আমার মুখ থেকে সবাই সব কিছু জানতে পারবেন সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে তবে কথা দিচ্ছি সঠিক সময়ে সব জানবেন তারা আমি অবশ্যই জানাবো কিন্তু এই জিনিসগুলো খুবই স্পর্শকাতর দর্শকদের বলবো আমার কাছ থেকে না জানা পর্যন্ত এসবে কান দিতে না চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে সিনেমায় অভিনয় করে তারকা খ্যাতি পাওয়ার সবনম বুবলি সিনেমা থেকে গায়েব হয়ে যাওয়ায় মিডিয়া পাড়ায় তুমুল হইচই শুরু হয়েছিল যদিও বুবলি নিজেই ঘোষণা দিয়েছিলেন বীর ও ক্যাসিনো সিনেমার শুটিং শেষে লম্বা বিরতিতে যাবেন সেই লম্বা বিরতি শেষে যুক্তরাষ্ট্রে কেন এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভক্তদের কাছে সহজ নয় কেননা শুধু তিন মাসের একটা ফিল্ম কোর্স করতে নিউ ইয়র্কে গিয়েছিলেন বুবলি এটা তাদের কাছে খোলাসা হবে আরও পরে অবশ্য বুবলি নিজেও তো বললেন ধীরে ধীরে আমার মুখ থেকে সবাই সব কিছু জানতে পারবেন সব একসঙ্গে বলে দিলে তো ওই আগ্রহের জায়গাটা নাও থাকতে পারে তবে এসব ছাপিয়ে বুবলির ভক্তদের জন্য আনন্দের কথা হলো যে তাদের প্রিয় নায়িকা নাকি এখন থেকে আর আড়ালে থাকবেন না বিরতি দিয়ে এখন থেকে নিয়মিত কাজে ও কাছে থাকবেন বুবলি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ